দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন এবার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে আগামীতে আবারও বৈশাখ চিরচেনা রূপে ফেরার প্রত্যাশা জানান তিনি সর্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারী করোনার আতঙ্কের অন্ধকারে তবু নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকা নিরন্তর লড়াই চলছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি পবিত্র মাহেরমজানের রমজানের শুভেচ্ছা